রাঙামাটির রাজস্থলীতে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বান্দরবানের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানায়, পাথর বোঝাই একটি ট্রাক রাজস্থলীর বাঙালহালিয়া এলাকায় কাতুরজা ছড়া বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ছড়ায় পড়ে যায় ট্রাকটি। গুরুতর আহত চালক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অতিরিক্ত ওজনের কারণে বেইলি ব্রিজটি ভেঙে গেছে। এটি সংস্কার করে চালু করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। ওভারলোডের কারণে এই যে 10 চাকা গাড়িটা পাথর নিয়ে যাচ্ছে বান্দরবন, বান্দরবন যাওয়ার কারণে ব্রিজটা দুর্বল হওয়ার কারণে সেনাবাহিনী অনেক নিষেধ করেছিল, তবুও এই গাড়িটা উঠে ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজটা তো ভেঙে গেছে, এই জন্য মানুষ যাতায়াত করতে পারতেছে না। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাটিং মার্মা। বাটিং, ব্রিজটি তো বান্দরবান সড়ক বিভাগের আওতায় পড়েছে, কবে থেকে সংস্কার কাজ শুরু হতে পারে, সংস্কার কাজ শুরু হয়েছে কিনা কি বলছেন কর্মকর্তারা? এক সপ্তাহের বেশি সময় কি লাগতে পারে? হ্যাঁ রবি, এই ব্রিজটির সংস্কার যে আসলে কবে হবে আমি এই মুহূর্তে ওখানে আছি, কিন্তু সংস্কার করার জন্য নির্বাহী প্রকৌশলী এসেছিলেন, আসার পরে উনি চলে গেলেন। এরপর থেকে তাদের কর্মকর্তা কর্মচারী কাউকে কারোর সাথে আমি আর কথা বলতে পারি নাই ওখানে, এই মুহূর্তে কেউ নেই ওখানে। তবে সংস্কার করতে এমনি সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী সংস্কার করতে অন্তত 5 থেকে 7 দিন সময় লেগে যেতে পারে। এখন যে ডাইভেশনের কাজ করার কথা বলছে এটিও এখন বন্ধ রয়েছে, এবং এদিকে বাঙালহারে চলতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব, আর যেখানে এই যার কারণে জনসাধারণের দুর্ভোগ খুবই চরমে, হাজার হাজার গাড়ি এখন মনে হয় এই এপার ওপার পড়ে আছে, এবং দর্শকদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হচ্ছে। এবং সড়ক বিভাগেরও কোনো ব্যক্তি যে নাই যে আসলে সংস্কার কাজ কবে নাগাদ শুরু হবে, এখনও গাড়িও পড়ে আছে। এবং এই যে গাড়িটি খুবই মানে ওভারলোড বলা যায়, যেটি 5 টনের অধিক যাওয়ার কথা না, সেখানে 30 টনের একটা ট্রাক যে নির্মাণ কাজের সামগ্রী নিয়ে আসতেছিলেন, যার কারণে এই বেইলি ব্রিজটি মাঝখান থেকে ভেঙে ট্রাকটি পড়ে যায়, এবং এখানে একজন গুরুতর আহত এবং 2 জন সামান্য আহত হয়েছে বলে আমি বাটিং মার্মা জানাচ্ছিলেন বান্দরবান থেকে।